এখানে আমি চারটে সিদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে ফর্ক দিয়ে আমি একটু ভেঙে ভেঙে নেব, কারণ এটা ভাঙা আলুর তরকারি হবে। এইভাবে আমি একটু ভেঙে ভেঙে নেব। এইভাবে আমি আলুগুলোকে ফর্ক দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। লাগবে দুটো টমেটো আর কাঁচা লঙ্কা, একটু আদা, আমি এগুলো সব একসাথে পেস্ট করে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটো আমি একসাথে পেস্ট করে নেব। প্যানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতো। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি। এবার দেব সামান্য একটু হিং। হিংটা এখন আমি ফোড়নে অল্প একটু দিচ্ছি, নামানোর সময় একটু দেব। এবার আমি টমেটো লঙ্কা আদার যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার একটু জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো। হলুদ গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি কিছু দিয়ে দিলাম। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এতে আর একটু হিং। স্বাদের জন্য অল্প একটু চিনি আর লবণ। জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, এটা একটু মাখো মাখো হবে তরকারিটা। ফুটে উঠলে আমি ভেঙে রাখা আলুগুলো দিয়ে দেব, একটু ঢেকে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি ভেঙে রাখা সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। ঠিক দোকানের আলুর তরকারির মতো, যেটা পুরি কচুরি এগুলোর সাথে আমরা বাইরে বেরোলে দোকান থেকে খেয়ে থাকি, ঠিক সেই রকম দারুণ টেস্ট। বাড়িতে আপনারা তৈরি করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সবশেষে আমি একটু কসৌরি মেথি দিয়ে দেবো। এবার আমি একটু ঢেকে এটাকে রান্না করব। আমি এখানে
আলু তরকারির মধ্যে একটু মটর শুটি দিয়েছি। আপনারা চাইলে ছোলার ডাল সেদ্ধ করে দিতে পারেন বা ঘুগনির যে মটর সেটাও সেদ্ধ করে দিতে পারেন। শীতকালে একটু কড়াইশুঁটি ধনে পাতা যেহেতু পাওয়া যাচ্ছে, সেই জন্য আমার ভীষণ ভালো লাগে সব কিছুতে একটু কড়াইশুঁটি ধনে পাতা। অবশ্য আজকে এটাতে আমি যদিও বা ধনে পাতা দেবো না, আজকে এটা কড়াইশুঁটি দিয়েই করছি, দেবো এতে শুধু কসুরি মেথি শেষে। বন্ধুরা ভালো যদি লাগে আমার এই রেসিপিটা লাইক কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আশা করি খুব ভালো লাগবে। লুচি পরোটা, কচুরি, কড়াইশুঁটির কচুরি, ডালের কচুরি সবার সাথে ভীষণ ভালো যাবে এটা, রুটি, রোমালের রুটি, হাতে তৈরি রুটি বাড়িতে। আর একটু আমি আমচুর পাউডার দিয়ে দেবো। দেখবেন অনেক সময় বিয়ে বাড়িতেও আমরা সকালের দিকে লুচি, এই ধরনের ভাঙা আলুর তরকারি খেয়ে থাকি, বাড়িতে একবার প্লিজ ট্রাই করবেন, বেশ একটু টক টক লাগবে। আমচুর পাউডারটা দিলে সেন্টটাও খুব ভালো আসে, খেতেও টেস্ট হয়। হয়ে গেছে, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। একটু স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো, এবার আমি কসুরি মেথিটা দিয়ে দেবো। বেশ দরাজ হাতে কসুরি মেথিটা দিতে হবে। এই সময় শীতকালে বাজারে মেথি পাতা প্রচুর পাওয়া যায়, মেথির শাক, সেই শাক একটু ভালো করে ধুয়ে যদি রোদ্দুরে দিয়ে রেখে দেওয়া যায় তারপরে সেটাকে স্টোর করে আপনারা রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত, এক বছরও থাকে, আমি করি, সেটা ভীষণ ভালো হয়। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে 5-7 মিনিট রেখে দেব। বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি ভাঙা আলুর তরকারি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আশা করি আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই বাড়িতে একবার করবেন, বারবার খেতে ইচ্ছা করবে।